আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই অনেক ভালো আছেন। বিজয়ের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিওটি এবং হাজার হাজার শ্রদ্ধা ভক্তি ও সালাম জানাচ্ছি যাদের জন্য পেয়েছি আমাদের এই বাংলাদেশকে। সো বন্ধুরা, আজকে মূলত আমি ভিডিওতে কথা বলতে যাচ্ছি, যারা স্পিকিং করবেন করবেন ভাবছেন কিন্তু এখনও করা শুরু করছেন না, বিকজ আপনারা ভয় পাচ্ছেন, আমি তো গ্রামারে ভুল করি, আমি তো গ্রামারে কিছুই জানি না। সো হাউ ক্যান আই স্টার্ট স্পিকিং অ্যান্ড হাউ ক্যান আই স্টার্ট মেকিং কনভারসেশনস। সো আজকের জন্য এই ভিডিওটা, কিপ ওয়াচিং টিল দ্য এন্ড মাই ডিয়ার ফ্রেন্ডস। সো বন্ধুরা, সর্বপ্রথম আমি একটি কথা বলতে চাচ্ছি, আপনি যখন শিশু ছিলেন তখন তো আপনি দ্যাট মিনস বাংলা শেখা শুরু করেছেন, রাইট? সো তখন কি আপনি কোনো গ্রামারের কথা ভেবেছেন? তখন কি ভেবেছেন যে আমি ভুল করছি, কেউ যদি শুনে ফেলে কী হবে, আমি এই ওয়ার্ড জানি না, ওই ওয়ার্ড জানি না, সো হাউ ক্যান আই স্টার্ট স্পিকিং, এটা কি আপনি কখনো ভেবেছেন? সো দিস ইজ মাই কোয়েশ্চেন টু এভরি সিঙ্গেল ওয়ান, এটা আমার প্রশ্ন সবার কাছে। অবশ্যই নয়, অবশ্যই এটা আপনারা ভাবেন না, আমি ভাবিনি, কেউই ভাবে না, রাইট? তখন কী করছি আমরা, শুধু শুনেছি এবং উই জাস্ট ট্রাই টু স্পিক, আমরা কথা বলার চেষ্টা করছি এবং রেপিটেশন করার চেষ্টা করছি, কি মা বলেছে, কি বাবা বলেছে, কি ভাই সিস্টার্স তারা কী বলেছে, তাদের কথা শুনে 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 আমরা আদো আদোভাবে, দ্যাট মিন্স ফাম্বলিং জাম্বলিং করেছি, আদো আদো কথাগুলো বলেছি। সো বলতে 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 এক সময় আমরা ঠিকই বাংলা খুব শুদ্ধভাবে বলতে পারি, রাইট? সো সেটাই হচ্ছে কথা। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এখান থেকে একটা লেসন আপনি নিতে পারেন যে আপনি যখন ইংরেজি শেখা শুরু করবেন এবং যখন আপনি ফ্রেশ, দ্যাট মিন্স নিউ লার্নার, তখন আপনি গ্রামে নিয়ে ভাববেন না, কী পারেন কী ওয়ার্ড জানেন না, কত কিছুই জানি না, তো এগুলো নিয়ে ভাবার আসলে কোনো সময় নেই। জাস্ট কিছু কিছু সিচুয়েশনাল, পরিস্থিতি ভিত্তিক কিছু ইংরেজি আছে সেইগুলো আগে শেখা শুরু করেন, যেমন কিছু কোয়েশ্চেন্স আছে এবং কিছু এক্সপ্রেশনস আছে, কিছু ফ্রেজাল ভার্বস অ্যান্ড ইডিয়মস আছে, এগুলো শেখা শুরু করেন আজকে থেকে। যেমন আমি বলতে চাচ্ছি মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার যদি কোনো ফ্রেন্ড আসে তার সাথে অনেকদিন দেখা হয় না আমার, তো আমি কী বলতে পারি, গ্লাড টু মিট ইউ, নাইস টু সি ইউ, হ্যাপি টু সি ইউ, ইটস বিন এ লং টাইম আই ডিডেন্ট সি ইউ, তো অনেক সময় অনেক দিন হয়ে গেছে আমি তোমাকে দেখি নাই, বা তোমাকে দেখে খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে, রাইট? সো এই যে জিনিসগুলো মাই ডিয়ার ফ্রেন্ডস, এগুলো গ্রামারের উপরে আসলে বেস করে অত কিছু বেস করে না, রাইট? শুধু আপনাকে এক্সপ্রেশনগুলো শিখতে হবে, এক্সপ্রেশনগুলো শিখিয়ে যাচ্ছে স্টার্ট স্পিকিং, কথা বলা শুরু করে দিন। এবং নিয়মিত আপনাদের জীবনে, দ্যাট মিন্স আপনি বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, কলেজে যাচ্ছেন, ভার্সিটিতে যাচ্ছেন, সেইখানে নিজের কিছু থট ও নিজের কথা বলার মানে এগুলোকে চেঞ্জ করুন, শুধু শুধু বাংলাতেই কথা বলবেন না, আপনি ইংরেজি কিছু কিছু সেন্টেন্স পুরোপুরি ইউজ করবেন, হাফ আপনার জাস্ট একটা সেন্টেন্স যদি ইংরেজিতে বলেন ইংরেজিতেই বলুন, যদি বলুন যে আদো আদো, ওকে ইউ ক্যান, এটাও আপনি করতে পারেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি বলতে চাচ্ছি আপনি ওয়ের এভার ইউ গো, হোয়াট এভার ইউ ডু, জাস্ট ইউ নিড টু মেক পার্টনার, যেখানে যান ইংরেজিতে কথা বলুন এবং ইংরেজিতে কিছু কিছু কোয়েশ্চেন্স করুন, এবং দেখবেন মুখের সাথে সাথে আপনাদের ইংরেজিগুলো এসে যাবে এবং অ্যাডাপ্ট হয়ে যাবে, সিচুয়েশনাল ইংরেজিগুলো ইজি হয়ে যাবে বলতে, তখন আপনার ফাম্বলিং অথবা মাম্বলিং করতে হবে না, রাইট? সো এটাই আমি বলতে চাচ্ছি। সো আপনারা গ্রামার নিয়ে বেশি ওরিজ হবেন না এবং ডোন্ট থিঙ্ক লাইক দিস দ্যাট ও আই ডোন্ট নো সো মেনি থিংস অ্যাবাউট গ্রামার অ্যান্ড ভোকাবুলারিজ, সো মেনি থিংস, সো হাউ ক্যান আই স্টার্ট স্পিকিং। সো আজকে ভিডিওটা মূলত, দ্য পয়েন্ট অফ দিস ভিডিও হচ্ছে গ্রামার নিয়ে কখনই ভাববেন না, জাস্ট স্টার্ট স্পিকিং, কথা বলা শুরু করুন। কিছু কিছু মুখস্থ করার জিনিস আছে, সিচুয়েশনাল বেসড ইংরেজি আছে, সেগুলো আপনি মুখস্থ করুন আজকে থেকেই, তারপর থেকে ইংরেজি বলা শুরু করুন, রাইট? সো আমাকে কোর্স করতে হবে, আমাকে গ্রামার মুখস্থ করতে হবে, 5,000-10,000 ওয়ার্ডস পড়তে হবে, ডোন্ট থিঙ্ক লাইক দিস, দিস ইজ হোয়াট ক্যান আই সে, দ্য বুলশিট থিঙ্কিং, এটা খুবই খারাপ চিন্তাভাবনা। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি বলতে চাচ্ছি আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান, আপনি গ্রামার নিয়ে বেশি ভাববেন না, জাস্ট আপনার যে ভিতরে যে চিন্তাভাবনাগুলো আছে ওইগুলো আপনি ইংরেজিতে ডেলিভার করুন, ভিতর থেকে আনার চেষ্টা করুন, আদারওয়াইজ আপনার মুখের যে জড়তা, ইনার্শিয়া, ফোবিয়া আছে ওটা কখনোই দূর হবে না। মাই ডিয়ার ফ্রেন্ডস, আই বিন লার্নিং ইংলিশ লাস্ট 3 ইয়ার্স, স্টিল আই মেক মিস্টেক্স, এখন আমি কখনো কখনো ফাম্বলিং মাম্বলিং করি, সো দ্যাট মিন্স আই এম ইমপ্রুভিং, রাইট? আমি যে কথা বলছি, ভিডিও বানাচ্ছি, লোকজনের সাথে কোয়েশ্চেন করছি এবং প্রতিনিয়ত প্র্যাকটিস করছি, তার মানে এই না যে আমি আমাকে লুজ করছি, বাট আম ডুইং জাস্ট আই এম ইমপ্রুভিং মাই সেলফ, রাইট? সো থ্রু প্র্যাকটিসিং, প্র্যাকটিস করতে করতে আমি আমাকে ইম্প্রুভ করছি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এটাই হচ্ছে কথা, যখন আমি কথা বলি, লেটস সি কথাটা বললাম এখানে, কী ভাই গ্রামারে কী জানা আছে, গ্রামারে কিছুই অত কিছু জানতে হবে না, জাস্ট আপনি সিচুয়েশনাল বেস কিছু ইংরেজি আছে ওইগুলো শেখা শুরু করুন এবং আপনার বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলুন। সো আরেকটি কথা বলতে চাচ্ছি, ইউ ক্যান বি অন ফেসবুক, অন ইউটিউব চ্যানেল অ্যান্ড এনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি অবশ্যই
আছেন সেখানে রাইট সো আপনি কি করবেন আপনি ইংরেজিতে কথা বলা শুরু করবেন জাস্ট হেই ফ্রেন্ডস হাউ আর ইউ হোয়াটস আপ হোয়াট আর ইউ ডুইং এন্ড হাউ ওয়াজ ইউর ডে আপনার দিনটা কেমন ছিল সো হ্যাভ ইউ টেকেন লাঞ্চ হ্যাভ ইউ টেকেন ডিনার সো এই যে ইজি কোয়েশ্চেন্সগুলো আছে এইগুলো তাদেরকে জিজ্ঞেস করা শুরু করুন জিজ্ঞেস করতে করতে একসময় মানে একটি সময় গিয়ে দেখতে পারবেন যেন আপনার ইংরেজি ইম্প্রুভ হচ্ছে এবং আপনার মুখ থেকে অটোমেটিকলি আসছে আপনার চিন্তা করতে হচ্ছে না জাস্ট ঘামিয়ে যাচ্ছে বা এরকম কিছু ফিল করতে হবে না মুখের সাথে সাথে অটোমেটিকলি চলে আসবে সো বন্ধুরা আমি বলতে চাচ্ছি গ্রামার নিয়ে বেশি ভাববেন না সিচুয়েশনাল কিছু ইংরেজি সেগুলো শিখুন ও পাশাপাশি প্র্যাকটিস করুন আপনি দেখবেন আপনার স্পিকিং অনেক ইম্প্রুভ হবে এবং আপনি ইংরেজিতে অনেক কথা বলতে পারবেন সো গাইস থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বিজয়ের এবং বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে এবং স্টে ফ্যান স্টে হেলদি অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংকস ফর ক্লিকিং দিস ভিডিও বাই ফর নাও